ওই যে দিদি, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও বেরিয়েছেন এত রাতে? হ্যাঁ নিশ্চয়ই বেরোবো, কেন কি এটা আমাদেরই জন্য হচ্ছে, লড়াইটা আমাদের লড়াই, আর আমরা নেক্সট টাইম এবার দুর্গা ঠাকুরের মতন বেরোবো, হাতে অস্ত্র নিয়ে, একটা টাচ একটা ডেথ, উই ওয়ান্ট জাস্টিস, উই ডোন্ট লিভ এনিবডি। হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে আমরা মাননীয় দাম 10,000 টাকা, একটা জীবনের দাম 10,000 টাকা, আমাদের সম্মানে আজকে গেলে আমরা তাহলে কি হতো বাড়িটা? আমার মুখ্যমন্ত্রী টাকা দিত, টাকা দিত, টাকা দিত কি মুখ্যমন্ত্রী? আজকে যদি মুখ্যমন্ত্রী মেয়র হতো তাহলে কি করতেন উনি, কি করতেন? টাকা দিতেন আর মুখ বন্ধ করাও, এটা হচ্ছে ওনার লক্ষ্য, টাকা দাও আর মুখ বন্ধ করাও, এটা হচ্ছে ওনার লক্ষ্য। বাস্তবে বিচার ব্যবস্থাকে ধামা চাপা দিয়ে দিচ্ছেন সমস্ত বিচার, একটা টাচে একটা মৃত্যু, এটাই হবে, উই ওয়ান্ট জাস্টিস। কোথায় আমরা বিচার চাই, সঠিক বিচার চাই, ঠিক বিচার চাই, আমরা মানছি না, মানব না, করতে হবে, করতে হবে, করতে হবে। সিবিআই এর যেন কোনো তাল বাহানা না থাকে, আমাদের সংগ্রাম চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে, এটা মানুষের সংগ্রাম চলছে, চলবে, এটা মায়েদের সংগ্রাম চলছে, চলবে, এটা যুবকের সংগ্রাম চলছে, চলবে, এটা মা বোনেদের সংগ্রাম চলছে, চলবে, এটা মা বোনেদের সংগ্রাম চলছে, চলবে, এই মায়ের রক্তের বদলা চাই, বদলা চাই, বদলা চাই, ওই রক্তের বদলা চাই, বদলা চাই, বদলা চাই, এই বোনের রক্তের বদলা চাই, বদলা চাই, বদলা চাই, এই মা বোনেদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক, এই মা বোনেদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রয়েছি একদম ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে মহিলারা একদম এই মুহূর্তে একদম ওই যে কি চান, কি চাই? অপরাধীদের শাস্তি একটাই তো চাওয়া, প্রত্যেকটা জনগণের একটাই চাওয়া, অপরাধীদের শাস্তি আর নারীর স্বাধীনতা। 77তম বছর পেরিয়ে 78তম বছরে পা দিচ্ছি, উই আর নট ফ্রিডম, উই ডু নট হ্যাভ এনি ফ্রিডম, বাংলার মেয়ের নিরাপত্তা চাই, বাংলার মেয়েদের নিরাপত্তা চাই, আর শুধু ফাঁসি হবে না, সেটা মানে যাতে ভিডিও করে সবাই সামনে দেখানো হয়, এদের পরে এটা কেউ না করতে পারে, শুধু ফাঁসি দিয়ে খান্ত হলে হবে না। আমাদের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানে নারীরাই নির্যাতিত ধর্ষিত হচ্ছে, আগে মুখ্যমন্ত্রী পতন চায়, মুখ্যমন্ত্রী ও এখনই ওনাকে প্রত্যাহার করে নিতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে, কারণ যেখানে নারী সুরক্ষিত হয় সেখানে নারী মুখ্যমন্ত্রী না, উনি নারীদেরই সুরক্ষা দিতে পারছেন না, তা পুরুষদের কি সুরক্ষা দেবেন? যিনি সুরক্ষাই দিতে পারছে না তাদের চাই না। অবশেষে কলকাতার রাজপথ দখল নিল মেয়েরা, কি বলবেন? মেয়েদের এটা অনেকদিন আগেই করা উচিত ছিল, আমাদের উচিত ছিল এরম করে রাজপথে বেরোনো, যখন সরকার নিতে পারছে না আমাদের সুরক্ষার হাত নিতে পারছে না, তখন আমাদেরকেই নিতে হবে, আর এটা দরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন উনি? ওনার তো উচিত আগে এগিয়ে আসা, ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমি বলছি এই একদম আপনারা পথে নেমেছেন, আজকে মেয়েরা কি দখল নিতে পারলো? পারবে, পারছে, আর আগামী দিনেও দখলই করবে সব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সবাইকে একটা কথা জিজ্ঞাসা করবো, মেয়েরা কি দখল নিতে পারলো? আপনারা সবাই কি চান? প্রতিদিন আমরা মেয়েদের সুরক্ষা চাই, লক্ষ্মী ভান্ডার চাই না, মেয়েদের সুরক্ষা চাই, লক্ষ্মী চাই না, লক্ষ্মী ভান্ডার চাই না, সুরক্ষা চাই মেয়েদের, লক্ষ্মী ভান্ডার চাই না, মেয়েদের সুরক্ষা চাই, মেয়েদের সুরক্ষা। দেখছেন অসংখ্য মহিলা, অগণিত মহিলা।
মহিলা মুখ্যমন্ত্রী হলে কি হবে, ওনাকে বিশ্বাস করতে পারে না, উনি সবকিছু করতে পারে। আমরা নিরুপায়, এখন নিরুপায় আমরা নিজে বেরিয়েছি রাস্তাতে। আপনাদের মেয়ে, আপনার মেয়ে বোন সবাই কি অসুরক্ষিত এই মুহূর্তে? অবশ্যই অবশ্যই, আমরা একদম বিচ্ছিন্ন, আমরা আমাদের এই এই সুরক্ষা আমরা চাই না, আমরা আমাদের প্রোটেকশন চাই। আমরা রাতের বেরোতে আমাদের যখন কর্মক্ষেত্র যখন অসুবিধা হয় আমাদেরকে বেরোতে হয়, এটার আমরা জাস্টিস চাই। যাতে আর অবশ্যই প্রতিবাদ করছি, আমরা চাই এই শাস্তি ওই ফাঁসি দিয়ে নয় আমাদের হাতে ছেড়ে দিক, আমরা উপযুক্ত শাস্তি দেব তাকে। আমি বলছি একদম মা বোনেরা রীতিমতো আন্দোলন করছেন এই মুহূর্তে। আমি শুধু একটা জিনিসই জিজ্ঞাসা করবো, এখানে এখানের এই মুহূর্তে দাঁড়িয়ে সজলদা বলছে পৌর পিতা হিসেবে দায়িত্ব, আমি আজকে পৌর পিতা হিসেবে নয়, আমি এই অঞ্চলের একটা ছেলে, আমি কলকাতার একটা ছেলে, আমি বাংলার একজন যুবক, নো পৌরপিতা। এখানে কোনো পলিটিক্স নেই, কোনো রাজনীতি নেই, কোনো ভোট ফোট কিছু নেই। যারা দোষী সিবিআই দায়িত্ব নিয়েছে, সিবিআই কে ইমিডিয়েট করতে হবে, নয়তো এই লড়াইটা সিবিআই এর বিরুদ্ধেও হবে। বড় ঘোষণা করে দিলেন এই মুহূর্তে, মহিলারা কথা বলবো, ছোট ছোট বাচ্চারাও এসেছে, বলছে দিদি বিচার চাই। হ্যাঁ আমরা বিচার চাই, বলে সবাই মিলে একসাথে বিচার চাই, আমরা এর বিচার চাই, যাতে এর আমার কোনোদিন এটা না হয়, আর এরম যেন আমাদের যে না দেখতে হয় এমন সাজা হোক, যাতে সবাই সবাই একবার চিন্তা করে, চিন্তা করতে হবে যেরকম কাজ করার আগে চিন্তা করতে হবে। মুখ্যমন্ত্রী তো বলছিলেন 10 লাখ টাকা ওর মাকে গোপন করার চেষ্টা করছেন, বলেই তো যাচ্ছেন, আজ পর্যন্ত 3 দিন হয়ে গেল। মহিলাদের, উনি কি মহিলাদের 10 লাখ টাকা দিয়ে ইয়ে দিয়ে খালাসি দিয়ে হয়ে গেল? ওনার ইমেজ হচ্ছে পদত্যাগ করা উচিত। একজন মেয়ে মানুষ যে মা মাটি মানুষ নিয়ে কথা বলে, সেই মেয়ে ছেলের দরবারে আসতে পারে না। ওই বিল্ডিং ভাঙা শুরু হয়ে গেল, ওই মুখ্যমন্ত্রীকে আমাদের মেয়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে, পেটিয়ে সোজা করে দেবো যে মেয়ে ছেলেদের দালালি করে। 10 লাখ টাকা দিতে পদত্যাগ, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে, আর ওর ভাই বোন মেয়েকে কেউ যদি এরকম করে আমরা 10 কোটি টাকা দেবো। চাঁদা তুলে ওর ভাই বোন মেয়েকে যদি কেউ এরকম করে আমরা জনগণ মিলে 10 কোটি টাকা চাঁদা তুলে ওর মেয়েকে দেবো। বাচ্চা ঘরে রেখে এসে আমরা এখানে রাস্তায় নেমেছি, আমরা জাস্টিস চাই। আমরা ওই মেয়েটা এইভাবে মারা গেছে, আমরা চাই সবাই সামনে আসো, অপরাধী শাস্তি পাক। 10 লাখ টাকা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, 10 লাখ টাকা আমরা শুধুমাত্র, উই ডোন্ট ওয়ান্ট জাস্টিস, উই নিড ফ্রিডম, এভরি ওমেন নিড ফ্রিডম। একদম আমি বলছি এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে, বলছি সজলদা পলিটিক্যাল বাদে একটা কথা শুধু উত্তর দিন না, বলছি মুখ্যমন্ত্রী আজকে বলছিলেন, বলছি 10 লাখ টাকা না পলিটিক্যাল বাদে, তার কুষ্ঠ হওয়া উচিত, তার মৃত্যু হওয়া আমাদের জাস্টিস চাই।
না আমাদের সম্ভব নয়, আমরা কোনো জায়গায় গিয়ে আমরা সেফটি পাই না, কেন বেরিয়েছে। অসংখ্য মহিলা এই মুহূর্তে দেখা যাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। আপনাদেরকে ছবিটা শুধু একবার দেখাচ্ছি, বলছি আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে এইভাবে যদি আমরা আজকে না বেরোই আর কবে বেরোবো? আজকে আমাদের ঘরে তো মা বোন রয়েছে, আজকে ওনাদের সাথে হচ্ছে, পরের বুধ আমাদের কারোর হবে না, তার কি গ্যারান্টি আছে? আপনি সেফ আছেন? আপনি আমরা এখন না বেরোলে বেরানোর কোনো জায়গা নেই, আর কোনদিন পারবো না। অবশ্যই করছি, অবশ্যই করছি। পুরুষরাও বেরিয়েছে মেয়েদের দখলের, বলছি একদম বিচার চাই তো হোক, আমি চাই আরো ভালো করে হোক। এই রাতের দখল নেবে মেয়েরা, যেমনটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক দিয়েছিল, ঠিক আমি এই মুহূর্তে রয়েছি একদম মেডিকেল কলেজ হসপিটালের সামনে। আপনারা দেখছেন ভিড়টা খারে চোখে পড়ার মতো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে মেয়ে রাতের দখল অলরেডি কিন্তু কলকাতা শহরে মেয়েরা নিয়ে নিয়েছে, সবাই কিন্তু গুটি গুটি পায়ে হাঁটছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা একটা ইয়ং, একটা ইয়ং ব্যাচ বলছি, আমরা শাস্তি চাই, মানুষের জীবন চলে যাচ্ছে, আমরা শাস্তি চাই।